দেখো দাম স্তর বাড়বে বাড়বে দুটো খুব ভাইটাল একটা হচ্ছে এডি এডি ফর এগ্রিগেট আর ফর এগ্রিগেট সাপ্লাই আজকে কোনো একজন ব্যক্তি কোনো একজন ব্যক্তি যে পরিমাণ দ্রব্য সামগ্রী কিনতে ইচ্ছুক বা কিনতে সমর্থ একজন ব্যক্তি কিনতে সমর্থ যে পরিমাণ দ্রব্য সামগ্রী একজন ব্যক্তি কিন্তু তাকে বলা হয় তার ইন্ডিভিজুয়াল ডিমান্ড আর অ্যাজ হোল সমস্ত কনজিউমাররা যে পরিমাণ দ্রব্য সামগ্রী কিন্তু তাকে বলা হয় এগ্রিগেট ডিমান্ড ঠিক তেমনি সামগ্রিক যোগান একই রকম একজন সিঙ্গেল সাপ্লায়ার যে পরিমাণ দ্রব্য সামগ্রী যোগান দেয় সেটা তার ব্যক্তিগত যোগান এরকম সমস্ত বিক্রেতা মোট যে পরিমাণ দ্রব্য সামগ্রীর যোগান দেবে সেটাকে কি বলবো এগ্রিগেট সাপ্লাই এবার যদি কখনো বাই চান্স এরকম হয়ে যায় তোমরা আমাকে বলো এগ্রিগেট সাপ্লাইটা আমি ইচ্ছা করে বলছি এগ্রিগেট সাপ্লাইটা এগ্রিগেট ডিমান্ডের থেকে বেশি মানে বাজারে যা সামগ্রিক চাহিদা রয়েছে তার থেকে যোগানটা অনেক বেশি দোকানে দোকানে মাল স্টক হয়ে পড়ে আছে বিক্রি হচ্ছে না প্রচুর যোগান যদি বাই চান্স এমন হয়ে যায় তখন কি হবে দাম স্তর বাড়বে না কমবে কমবে এক্স্যাক্টলি আর দাম স্তর যদি কমে যায় দ্যাট ইজ নট ইনফ্লেশন তাই না দ্যাট ইজ ডিফ্লেশন ওকে স্যার কিন্তু আমাকে এখানে উল্টো কথা আমাকে ইনফ্লেশন বলেছিল তাহলে মনে রাখতে হবে ইনফ্লেশন যদি হতে হয় তাহলে এগ্রিগেট ডিমান্ডটাকে বড় করতে হবে আইদিন তাই তো এগ্রিগেট ডিমান্ডটা বড় করতে হবে আর এগ্রিগেট সাপ্লাইটাকে ছোট করতে হবে এটা গ্যাপ থাকতে হবে আর এখানে এগ্রিগেট সাপ্লাইটাকে নিয়ে শুরু করেছে তাহলে এগ্রিগেট সাপ্লাইটাকে কি করতে হবে স্যার ছোট করতে হবে কার থেকে এগ্রিগেট ডিমান্ডের থেকে দেখো তো এরকম কোনো অপশন আছে কিনা এখানে বলেছে এগ্রিগেট সাপ্লাই ইজ মোর দ্যান এগ্রিগেট ডিমান্ড হবে না লেস দ্যান এগ্রিগেট ডিমান্ড তাই না তাহলে আশা করি এই অ্যাপস নিতে কারোর কোনো সমস্যা হবে না এগ্রিগেট সাপ্লাই ইজ লেস দ্যান এগ্রিগেট ডিমান্ড ওকে সবার কাছে ক্লিয়ার আমার পরের কোশ্চেন মানে এই কোশ্চেন না মানে সিরিয়াল নম্বর দুই না আমি একটা অন্য কোশ্চেন আমার মতো করে বলি বাবা তুমি সত্যি দেখা যায় কোনো দেশে ইনফ্লেশন হচ্ছে দাম স্তর বাড়ছে দাম স্তর বাড়ছে মানে এগ্রিকেট ডিমান্ডটা বড় এগ্রিকেট সাপ্লাই থেকে তার সঙ্গে ভ্যালু অফ মানি যাকে আমরা বাংলায় কি বলে এসেছি অর্থের মূল্য ভ্যালু অফ মানি সম্পর্ক আছে আগে বলো সম্পর্ক আছে না নেই আছে স্যার আছে ইনভার্সলি প্রপোর্শনাল বাকিরা মানে ও বলতে চাইছে স্যার যদি দাম স্তর বাড়ে তাহলে ভ্যালু অফ মানি কমে যাবে আমার রাইট এটাই তো বলতে গেছিলে ইনভার্সলি প্রপোর্শনাল বাকিরা বলবো কি ঠিক বললো একদম একদম ঠিক বলেছে ঠিক আছে যদি দাম স্তর বাড়ে তাহলে আমরা যে টাকাটা হোল্ড করে আছি তাই তো লিপিকা সেটার কিন্তু ভ্যালুয়েশন কমে যাবে তাই তো হয় আজকে আমার কাছে একটা পাঁচশো টাকা আছে

এবং ধরে নিচ্ছি এই চব্বিশ সালের থেকে আঠাশ সালের প্রাইস টেবিল বেড়েছে তার বাবা এই পাঁচশো টাকা তো পাঁচশো টাকাই থাকবে লেখা তো পাল্টাবে না কিন্তু এর ভ্যালুয়েশন মূল্য কি হবে কমে যাবে নিচে কোনো আপত্তি নেই তাহলে স্যার দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমবে ওকে এবারে পরের কোশ্চেনটাই আসি দু নম্বর কোশ্চেনটা একটু তোমরা পরে আনসার করো ডিফ্লেশন ইজ আ সিচুয়েশন

দেখো এখানে ডিফ্লেশন বলেছে ডিফ্লেশন ডিফ্লেশন মানে এমন একটা সিচুয়েশন যখন দ্রব্যের দাম কমে যাবে আর এই মাত্র তো আমরা আলোচনা করলাম দ্রব্যের দামের সঙ্গে ভ্যালু অফ দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে উল্টো হবে বাবা বলো ভ্যালু অফ মানি বেড়ে যাবে তাই তো আলোচনা করলাম না এ কেন সবাই এ কেন বলছো ডিফ্লেশন হলে ভ্যালু অফ মানি বেড়ে যাবে বেড়ে যাবে বাবা ইনফ্লেশন পলিনি হ্যাঁ তার মানে স্যার ওখানে প্রাইস লেভেলটা থাকলে ফলিং হতো তাই তো প্রাইস লেভেল থাকলে না প্রাইস লেভেল তো থাকবেই শুধু তোমাকে দেখতে হবে প্রাইস লেভেলটা বাড়ছে না কমছে যদি প্রাইস লেভেল বাড়ে তাহলে ভ্যালু অফ মানি কমবে যদি প্রাইস লেভেল কমে তাহলে ভ্যালু অফ মানি বাড়বে আবারও বলি বুঝতে বুঝতে পেরেছি স্যার ইনফ্লেশন ইনফ্লেশন মানে হচ্ছে দাম স্তর বাড়বে যদি দাম স্তর বাড়ে তাহলে ভ্যালু অফ মানি কমবে ভিএম ভ্যালু অফ মানি কমবে আর যদি দাম স্তর কমে তাহলে ভ্যালু অফ মানি বাড়বে এই তো দুটো কথা এখানে তুমি দেখো কি দিয়েছে যদি ইনফ্লেশন বলে তাহলে বলবে তাহলে এটা নেবে আর যদি ডিফ্লেশন বলে তাহলে এটা নেবে আশা করি কারো কোনো ডাউট নেই এরপরে আর আর ডাউট থাকলে মাইকন করে ক্লিয়ার করে নেবে হ্যাঁ এই একটা কোশ্চেন হ্যাঁ এই যে এই কোশ্চেন বলা ভুল কথা ঠিক এই যে টপিক্সটা এই যে জিনিসটা এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট পিএসসি এটা পছন্দ করে ট্যাকফ্লেশন দিয়ে কোশ্চেন দেয় অশোক একটা অ্যান্সার পেলাম ওকে এবার আমি কতগুলো কোয়েশ্চেন করবো আমার সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ তাই বলি তো ভুল হওয়ার কথা না অন্য প্রবলেম বাবা একটা ইকোনমি যখন আপওয়ার্ড ফেস থাকে কি আমি ডাকলাম আইদিন আপওয়ার্ড ফেস হ্যাঁ পরে ডাউনওয়ার্ড ফেসটা পরে বলছে একটা ইকোনমি যখন আপওয়ার্ড ফেস থাকে এই আপওয়ার্ড ফেসের আমরা এক গাদা নাম জানি আপওয়ার্ড ফেস বলি আমরা এটাকে ইনফ্লেশন ফেস বলতে পারি আমরা এটাকে রিকভারি ফেস বলি না এক গাদা পয়েন্ট বলি তা তোমরা আমাকে একটা কথা বলবে এই আপওয়ার্ড ফেস আমি আবার রিপিট করছি

জিডিপি বাড়বে তাই না সবার হাতে প্রচুর পয়সা সাপ্লাই অফ মানে বেশি দামস্তর তাতে বাড়বে এক্স্যাক্টলি নিলাম আনিমপ্লয়মেন্ট বাড়বে না কমবে 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 কার্তিক বলছে কমবে সবাই বলছে কমবে কেন স্যার এই অবস্থায় প্রচুর কর্মসংস্থান হবে না প্রচুর লোক কাজ পাবে প্রোডাকশন বাড়বে তাতে কর্মসংস্থান বাড়বে আর কর্মসংস্থান বাড়ার অর্থই হচ্ছে আর এমপ্লয়মেন্টটা ফল করে যাবে ওকে এই যে ফিস্টাল ফিচার্স গুলো বললি এটা কিসের ফিচার্স রিতেশ এটা হচ্ছে আপওয়ার্ড ফেজের ফিচার্স বা ইনফ্লেশন বা রিকভারি ফেজের ফিচার্স যদি এই ফেজটাই এই ফিচার্স গুলো ডাউনওয়ার্ড ফেজে হয় তাহলে কি হবে স্যার উল্টো উল্টো হবে জিডিপি কি হবে স্যার কমে যাবে প্রাইস লেভেল কমে যাবে আর আনএমপ্লয়মেন্ট বাড়বে প্রচুর বাড়বে বিশ্বাস করো এই যে স্ট্যাক ফেশন স্ট্যাক ফ্রেশন হল এমন একটা সিচুয়েশন যেটা অ্যাকচুয়ালি আমরা দুটো টার্মস থেকে পেয়েছি এই স্ট্যাক ফ্রেশনটি যদি আমি ভাঙি সন্ধির মতো ভাঙি তাহলে দুখানা টার্ম পাবো শুধু মনে আছে স্ট্যাক ফ্রেশন ভাঙালে কি কি টার্ম পাবো স্ট্যাগনেশন বলো প্লাস ইনফ্লেশন এক্স্যাক্টলি জলের মতো মনে আছে তাহলে একটা দেশ যখন ইকোনমির আপওয়ার্ড ফেজে আছে তাহলে আমরা তাকে স্ট্যাগনেন্ট বলতে পারি না স্ট্যাগনেন্টটা যখন হয় বেসিক্যালি একই থাকে বা ফল করে যায় তাহলে যখন দেশটার ডাউনওয়ার্ড ফেজে আছে তখনই স্ট্যাগনেশনটা আসে তাহলে স্যার এই স্ট্যাগনেশন ফেজের সঙ্গে ডাউনওয়ার্ড ফেজের একটা বেসিক পার্থক্য আছে স্যার এখানেও এখানেও জিডিপি কমবে কমবে নিলাম আনএমপ্লয়মেন্ট সরি আনএমপ্লয়মেন্ট বাড়বে একদম একই রকম আনএমপ্লয়মেন্ট বাড়বে কিন্তু বেসিক পার্থক্যটা কোথায় স্যার ডিফ্লেশন ফেজে বা ডাউনওয়ার্ড ফেজে দাম স্তরটা বেসিক্যালি এই যে কি হয় দাম স্তরটা বলো কমে যায় কিন্তু এই ফেজে এক্স্যাক্টলি দাম স্তরটা বেড়ে যায় দেখো প্লাস প্লাস ইনফ্লেশন হিউজ লেভেল অফ আনএমপ্লয়মেন্ট তেমন কোন জায়গা এখানে আছে অপশন নম্বর এমপ্লয়মেন্ট ডিফ্লেশন ডিফ্লেশন তো হবেই না ডিফ্লেশন দেখলেই কাটবে ইনফ্লেশন বলেছে সিটটাই কিন্তু রাইজিং এমপ্লয়মেন্ট বলেছে এই জন্য এটা কেটে দিলাম inflation and rising unemployment. during periods of inflation, increase, increase, increase. Sir. increase, sir. increase. একটু লজিক দিয়ে বলবে কেউ কেন ইনক্রিজ মানুষের হাতে টাকা থাকে ট্যাক্স বেশি করে তুলে নিলে টাকা কমে যাবে সাপ্লাই কমে যাবে মানি তো ওই ট্যাক্স বাড়িয়ে দেয় ওকে তাহলে ইনফ্লেশন ফেসটা স্টেবল হয়ে যাবে তো মনিটারি পলিসি বলো বা রিটেস ফিসকাল পলিসি বলো বাবা সবারই উদ্দেশ্য সবারই উদ্দেশ্য স্টেবল ইকোনমিক গ্রোথ ওই যে অত বেশি আপস অ্যান্ড ডাউন ইকোনমিতে কোনো ইকোনমির পক্ষে ভালো না তাহলে স্যার আপস অ্যান্ড ডাউন তো হবে কিন্তু অত বেশি আপস অ্যান্ড ডাউন ভালো না তাহলে ওই আপস অ্যান্ড ডাউনকে স্টেবেল করতে হবে সেজন্য একটা কোয়েশ্চেন পরীক্ষায় কখনো কখনো তোমরা পেয়ে যাবে মনিটারি পলিসি বা ফিক্সড পলিসি যাই বলুক তার উদ্দেশ্য কি একটাই অ্যান্সার স্টেবল ইকোনমিক গ্রোথ স্টেবল ইকোনমিক গ্রোথ তাহলে যেটা তোমরা মাইক অন করে বললো স্যার ইনফ্লেশন ফেজ আপনি আপনি একটু আগেই বলছিলেন স্যার সাপ্লাই অফ মানে বেশি তাহলে সেটা যদি কন্ট্রোল করতে হয় তাহলে ট্যাক্স রেট শুড বি ইনক্রিজ যাতে করে

তখন হ্যাঁ তখন কি এইটার আচ্ছা একটা সেকেন্ড হ্যাঁ একটা মিনিট একটু আমি একটু ব্রেক নিচ্ছি একটা মিনিট একটা মিনিটও লাগবে না একটুখানি গভর্নমেন্ট সার্ভেন্স এবার চয়েস করতে হবে আমি যেটা বলছিলাম যে আমি ফার্স্টে কিন্তু কেটসকে তার লজিকটাও বলে দিয়েছি ডিউরিং দ্য পিরিয়ডস অফ ইনফ্লেশন যদি দামস্তর বাড়ে তাহলে যারা ঋণ দাতা যারা ঋণ দাতা হয় তারা কিন্তু একচুয়ালি লুজার হয় লাভবান কারা হয় যারা ডেটার্স ঋণ গ্রহিতারা তাহলে ক্রেডিটার্সকে একেবারে কাটলাম বা যারা এর মধ্যে পড়ে থাকলো কর্পোরেট সার্ভেন্ট এন্টারপ্রিনিয়র গভর্নমেন্ট সার্ভেন্টস এরা সবাই টুকটাক বেনিফিট পায় কিন্তু সব থেকে বেশি বেনিফিট কি পায় তোমরা বললে এন্টারপ্রিনিয়র এর লজিকটা কি একটু বলবে কেউ আমাকে মাইকন করে এনিওয়ান

হ্যাঁ বা ফিক্স বা টুকটাক ডি পায় তা সেটাও ইনফ্রেশনাল লেভেলে পায় না ঠিক বললাম তো এক্স্যাক্টলি শুধু সব থেকে বেশি গেনার হয় মানে মুখিয়ে থাকে দামস্তর বারুক আমি চাই দামস্তর বারুক সেটা কারা সেটা কোনোদিনও গভর্নমেন্ট সার্ভিস বা কর্পোরেট সার্ভিস না কেই টস তো তো না তারা থাকিয়ে মুখে থাক মুখিয়ে থাকে যে দামস্তর পেল্লে আইল বি গেনার ইট ইজ এন্টারপ্রেনিউন তাদের টার্ন ওভার টার্নওভারটা প্রফিটটা বেড়ে যায় এক্স্যাক্টলি

আচ্ছা বি ছাড়া আর কারোর কিছু মাথায় আসছে সবাই বিতেই ফিক্স অ্যাজ আ কাস্টমার অ্যাজ আ কাস্টমার আমরা সব সময় কি চাই বলি পিকা প্রাইস লেভেলটা ইনফ্লেশন রেট হ্যাঁ আমি ইনফ্লেশন রেট দিয়ে বলি ইফসা ইনফ্লেশন রেটটা হাই থাকুক না লো থাকুক সিরিয়াসলি বলবে অ্যাজ আ কাস্টমার বলেছি আমি লো থাকুক কম থাকুক জিরো পার্সেন্টে একেবারে খারাপ দেখায় আমি বললাম তর্কের খাতিরে স্যার ওয়ান পার্সেন্ট ইনফ্লেশন রেট টু পার্সেন্ট ইনফ্লেশন রেট ভালো খুব আমাদের পক্ষে খুব ভালো হ্যাঁ জিরো পার্সেন্ট তো আরো ভালো হয় আমি ধরলাম ওয়ান পার্সেন্ট টু মানে দাম স্তর বাড়ছে খুব সামান্য একেবারে গ্রাজুয়ালি বাড়ছে আস্তে আস্তে বাড়ছে বাবা যদি ইনফ্লেশন রেটটা কম থাকে তাহলে একটা সমস্যা ফেস করতে হবে কি সমস্যা ফেস করতে হবে এই যে একটু আগে এন্টারপ্রেনিয়র বলছিলাম ইনভেস্টাররা বলছিলাম বলছিলাম স্যার তাহলে এরা ইনভেস্ট করতে আগ্রহ দেখাবে কি আগ্রহ দেখাবে না এই মাত্র আলোচনা করেছি তার সঙ্গে লিঙ্ক দেখাবে না কারণ হ্যাঁ বলুন না স্যার হুম দেখাবে না এক্স্যাক্টলি কারণ আমরা সবসময় চাইবো অ্যাজ আ ইনভেস্টার একটা যেন গ্রাজুয়াল প্রাইস মানে প্রাইস লেভেলটা ভালো থাকে মডারেট হলে ভালো হয় এক্স্যাক্টলি বাড়ছে না তাহলে আমি ইনভেস্ট করতে গিয়ে আর যদি ইনভেস্ট করতে না গিয়ে আসি তাহলে জানো তোর প্রাইস লেবেল কি হবে সরি এমপ্লয়মেন্ট কি হবে স্যার কমে যাবে উৎপাদন কমবে এমপ্লয়মেন্ট কমবে তা তুমি যদি মনে করো যে আমি ইনফ্লেশন রেট সহ্য করব না নো প্রবলেম তাহলে তোমাকে আনএমপ্লয়মেন্ট সহ্য করতে হবে আমার রাইট স্যার তো যদি তুমি যদি তুমি ইনফ্লেশন সহ্য না করো নো প্রবলেম তাহলে তোমাকে আনএমপ্লয়মেন্ট সহ্য করতে হবে স্যার যদি আমি ডেভেলপমেন্টও তো হবে না এক্স্যাক্টলি যদি আমি চাই যে ঠিক আছে স্যার একটু মডারেট ইনফ্লেশন সহ্য করা যায় সহ্য করছি তো আমরা না সিক্স পার্সেন্ট থেকে সেভেন পার্সেন্ট সেভেন পার্সেন্ট থেকে অলমোস্ট টেন টু এইট পার্সেন্ট সহ্য করছি আমরা যদি ইনফ্লেশনটা আমরা সহ্য করতে পারি তাহলে আরেকটা একটা পজিটিভ দিক আসবে কি তাতে করে ইনভেস্টররা ইনভেস্ট করতে এগিয়ে আসবে এফডিআই আসবে দেশে কারখানা বাড়বে উৎপাদন বাড়বে তাতে কর্মসংস্থানটা কিন্তু বাড়বে টা কমে যাবে রাইট তাহলে ফিলিপস ভদ্রলোক এই কথাটাই বলে গেছিলেন আমরা এখান থেকে দুটো কোশ্চেন পাবো একটা হচ্ছে কি বাবার ফিলিপস কাপ সোর্স দ্য রিলেশনশিপ বিটুইন কার কার সঙ্গে সম্পর্ক দেখায় একটা হচ্ছে রেট অফ ইনফ্লেশন অ্যান্ড রেট অফ আনএমপ্লয়মেন্ট অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তোমরা আলোচনা করে ফেললে আমার সঙ্গে স্যার সেই সম্পর্কটা ডিরেক্ট না ইনভার্স ইনভার্স ইনফ্লেশনের সাথে আনএমপ্লয়মেন্ট ইনফ্লেশনের সঙ্গে আনএমপ্লয়মেন্ট এর ইনভার্স রিলেশন মনে আছে এটা আবার একটু বলো वो चल नहीं गया ना बेटा ये हो गया अच्छा मैंने बोला जो ए हो गया अच्छा हमारा आठ दो एक आंसर ये खाने की तो आंसर कॉम सी सर सी मैन्युफैक्चर आइटम मैन्युफैक्चर आइटम इस डी राइट आंसर कती डेटा मुने आज से सिक्स फोर एक्जेक्टली মানে ম্যানুফ্যাকচার আইটেম এখন ওয়েটেজ অলমোস্ট সিক্সটি দেখ পার্সেন্ট হ্যাঁ ম্যানুফ্যাকচার ওয়েট ওয়েট এখানে মানে কিন্তু গুরুত্ব তাই না এই যে তে আমরা যে অনলি গুডস গুলো নিতাম সেই গুডস গুলোর ক্ষেত্রে এক একটা আইটেমের এক এক রকম ইম্পর্টেন্স ছিল সেখানে ম্যানুফ্যাকচার আইটেমের ইম্পর্টেন্স বা ওয়েটেজ সব থেকে বেশি ঠিক আছে সেটা অলমোস্ট সিক্সটি ফোর পার্সেন্ট রাইট অ্যান্সার ম্যানুফ্যাকচার আইটেম আটের কোশ্চেনটা একটু ভেবে অ্যান্সার করবে হ্যাঁ দেখো স্টেটমেন্ট গুলো বড় বড় আছে এবং একটা ম্যাজিক ফিগার আছে অল অফ দ্য ভাব হ্যাঁ সেই জন্য প্রত্যেকটা অপশন পড়বে কিন্তু এইটের এ বলছো

যে সেটা ন্যাচারাল রিসোর্সে একেবারে পরিপূর্ণ আমরা এটুকু তো জানি যে অনেক ডেভেলপিং কান্ট্রি আছে অনেক লিস্ট ডেভেলপড কান্ট্রি আছে তারা একটা ডেভেলপ কান্ট্রির থেকেও অনেকটা ন্যাচারাল রিসোর্সে পরিপূর্ণ ঠিক বলছি তো আইডিন শুধুমাত্র তাদের হিউম্যান রিসোর্সটা এতটাই খারাপ তাদের টেকনোলজি এতটাই খারাপ তারা সেই ন্যাচারাল রিসোর্সটাকে ইউটিলাইজড করতে পারছে না পড়ে আছে যদি তুলতে পারতো ব্যবহার করতে পারত তাহলে আজকে যে কোনো রিচ কান্ট্রির সঙ্গে কম্পিটিট করতে পারত তাহলে ইন্ডিয়াতেও তো অনেক রিজার্ভ আছে এক্স্যাক্টলি আফ্রিকার মতো কান্ট্রিগুলো তো অনেক রিসোর্স আছে কিন্তু তারা প্রযুক্তি অতটাই খারাপ তারা ব্যবহার করতে পারে না ফলে অল অফ देम हैव আমি অস্বীকার করছি না কোন কোন কান্ট্রি রিচ লুজ কিন্তু সবার যে ন্যাচারাল রিসোর্স একটা ডেভেলপিং কান্ট্রি থেকে বেশি এটা মেনে নেওয়া যায় না ঠিক আছে তার থেকে বেটার অপশন কিন্তু বি দে হ্যাব মেড এডিকুয়েট ইনভেস্টমেন্ট এটাই তো বাবা আসল জায়গা একটা হেলথ একটা এডুকেশন আর একটা ট্রেনিং অফ দেয়ার ওয়ার্কফোর্স তাই না তারা জানে যে ন্যাচারাল রিসোর্স না থাকলেও আমি কোনো একটাকে আঁকড়ে ধরে হয় ট্যুরিজম নাহলে হেলথ নাহলে এডুকেশন কোনো একটাকে আঁকড়ে ধরে আমি ঠিক রিস্ক থাকবো তাই না ঠিক তারা পর্যাপ্ত জায়গায় ঠিকঠাক

सी काटली डी काट भी एक कटे से बी इज द राइट आंसर